এবারে তোমরা যেরকম আমার কথার ফ্যান, আমার ভিডিওর ফ্যান, তেমনি আমি আবার একটা মানুষের আকার ফ্যান, জানলে? দিয়ে সে আকার ফ্যান হয়েছি, সে মানুষটা আবার থাকে কোথায় না আবার আমারই বাঁকুড়া জেলাতে। হ্যাঁ, আর আমি বাঁকুড়া জেলায় এসেছি, আমি বলি আমি যখন ওর ফ্যান তখন যেমন করে হোক আমি ওর কাছে দেখা করতে যাবই যাবই। দিয়ে জানলে সকালবেলায় অটো করে, ট্রেনে করে, আবার অটো করে, দিয়ে বাসে করে, মানে সে কি বল, সাত সমুদ্র তারা নদীর পার পার করে চলে আইছি ওর কাছে। ঝুল ফেলার মতো চেহারা হয়েছে দেখে বুঝতে পারছো? দেড় বছর পর বাসে চেপেছি, তাও বলি সেই মানুষটা কোন দেখা করতেই হবে, কারণ মানুষটা দেখো ভয় পালিয়ে গেছে কোন দিকে। এই দেখোস বিরাট গুণী মানুষ। হ্যাঁ, সে বলে না ছোট বম বড়া ধামাকা, সেই হচ্ছে এইটি, জানো তো? দেখে পরে মনে করো না যে এত ছোট বলে ই আবার কি এমন আঁকে যে দিদি একবার ছুটে আইছে ওর কাছে। ওর একটা বম দেখলে পরে বুঝতে পারবে। হ্যাঁ, একটা বম দেখে দিবি তো আজকে, আর প্রাইজ বলবে ওরে বাবা রে, মানে মনে হচ্ছে যেন বিয়া তত্ত্ব পেয়েছে, গোটা খাটটা ভর্তি হয়ে গেছে, যেন একবার বিয়া গায়ে হলুদে তত্ত্ব আছে, একটার পর একটা বেরোচ্ছে তো বেরোচ্ছি, বেরোচ্ছি তো বেরোচ্ছি, আর তেমনি সার্টিফিকেট। বলি সত্যি গুণী বটে বাপু, আমরা মনে হচ্ছে কী করলে আমি একবার নি গুণা গো একদম। হ্যাঁ, এই মেয়েটির নাম কি সব ও নিজেই বলবে, বুঝে কথা বলবো না, আমি বললে হবে? আমি বলে বোবা মানুষকেও কথা বলায়, আবার বলছে আমি কথা বলবো না, কী বলবো? না, নামটা বলে দাও তো তোমার। আমার নাম অনুষ্কা মণ্ডল। ও মা, তুমি এত আস্তে আস্তে কথা বললে আমার লোকগুলো শুনতে পাবো না, এই দাও জোরে বলো। আমার নাম অনুষ্কা মণ্ডল। আর তুমি কোথায় থাকো? আমি বাঁকুড়া জেলার চাত্রামোড়ে থাকি। আচ্ছা, ভয় পেয়ে গেছে? হবে তো, ভয় পাওয়ার কি আছে? আমি বাঘ ভালো বটি ভালো দেখি। হ্যাঁ, এতক্ষণ ধরে কোথাও বলি হচ্ছি, তাও ভয় পেয়ে যাচ্ছে, ওর মা দুটো হেসে মরে যাচ্ছে আমার কথাগুলো শুনিয়ে পরে। হ্যাঁ দেখো হাসছে, তবু কথা বলে না, উনি বলে হবে না, চলো চলো ওর গুণগুলো দেখবে, চলো আমি একা তো দেখে লিয়েছি, তোমরা দেখবে চলো লাই। বলি এই গুণী মানুষটির মা বাবাকে আজকে পেয়ে গেছি, তো আমি জিজ্ঞাসা করবো যে এই যে গুণটা মেয়েটার মধ্যে আছে, এই গুণটা কি আপনাদের মধ্যে, আমি বলবো না তুমি বলবো? হ্যাঁ, ভাই তোমাদের মধ্যে কি এই গুণটা আছে কারোর মধ্যে? না না, কারো গুণ আমাদের নাই, কারো থাকি না, স্যারই অবাক হয়ে গেছিলেন, তারপর থেকে ওর আঁকাতে ভীষণ নেশা ছিল, সেই থেকে আমরা ওকে পুরো আঁকাটা একদম কন্টিনিউয়াসলি এতদিন চালিয়ে যাচ্ছি পুরো একদম, এবং আমরা পুরো মানে ওকে পুরো সাপোর্ট করি, পুরো চেষ্টা করি যাতে ও পুরো একে একদম মানে বড় হতে পারে। মানে বুঝতে পারছো, মানে তিন বছর বয়সে ছেলে ললিপপ ধরতে পারে না, এবারটা পেন্সিল ধরে দিয়েছে। হ্যাঁ, মানে পেন্সিল ধরে এমন একে দিয়েছে মাস্টার পর্যন্ত, মানে কি বলো ওটাকে হক চকে গেছে, ওটা আগলো কি করে এত শুন, তিন বছর বয়সে ভাবতে পারছো? যখন আমরা ভালো করে ললিপপ আমার ছেলেরা ধরতে পারবে না বোধ হয়। ছেলেকে আঁকা শিখতে হবে, তবলা শিখতে হবে, নাচ শিখতে হবে, গান শিখতে হবে, কবিতা শিখতে হবে, সাঁতার শিখতে হবে, হেনা তেনা দেনা করে দশ রকমের শিখতে হবে, তারপরে আবার স্কুলে ছেলেকে ফার্স্ট হতে হবে, এবার সেই সেকেন্ড থার্ড হয়ে গেলে চলবে না। হ্যাঁ, তো হাজার রকমের ছেলেকে তোমার করতে হবে, সব দিকে আবার পারদর্শীও হতে হবে, ঘরে ট্রফিতে ভর্তি হতে হবে। তো আমি সেই মাকে জিজ্ঞাসা করবো যে এই মাটিও কি সেই গুণধর মাগুলির মতোই মা, নাকি এই মাটি শুধুমাত্র মেয়েটি যেহেতু আঁকার দিকে ন্যাক বেশি, সেই জন্য আঁকার দিকে ওকে মানে উৎসাহিত করে যে না তুই আঁকাটা নিয়ে এগিয়ে যা, আমরা আর অন্য কোনো কিছুতে তোকে চাই না, আঁকাটাতেই তুই পারদর্শী হয়ে পড়া, আমাদের মুখ উজ্জ্বল কর, সেটি আমি জিজ্ঞাসা করবো। আর এইটা তোমাদের জন্য সব মাদের জন্য অনেক বড় মেসেজ হবে, কু যেটা উত্তর দেবে, আমি তখন যাইনি কি উত্তরটা দেবে, কু যা বলো। তা বলছি যে তোমার কি মানে মনে হয় যে আমার মেয়ে এ টু জেড সব কিছু শিখুক, সব কিছুতে অলরাউন্ডার হোক? না একদমই মনে হয় না, আমি ওকে ছোটবেলায় নাচ গান সবই দিয়েছিলাম, আঁকা সবই শিখতো, মানে প্রথম দিকে তোমারও এটা মনে হতো ছিল, কিন্তু তারপরে যখন দেখি যে ও নাচ গান কিছু করতে ভালোবাসছে না, শুধু আঁকাটার দিকে ওর ভীষণ নেক, আমরা তার জন্য মানে ওকে পুরো আঁকাটার উপরে পুরো জোর দিয়েছি, এবং পড়াশোনাতেও যে কোনো চাপ দিই সেটা না, পড়াশোনাতেও একদম ওকে বলি শুধু যেটুকু দরকার সেটুকু তুমি করে যাও, এবং আঁকাটা তুমি যেহেতু ভালোবাসো সে তুমি আঁকাটা পুরো একদম মানে নিজে যতটা পারবে নিজের ইয়ে থেকে ততটা তুমি করে যাও একদম পুরো, আমি চাই না যে নাচ গান পড়াশোনা ভীষণ ইয়ে করে, যেটা ভালোবাসে কিছু কিছু দরকার নেই, আঁকাটা নিয়ে যেন তোমার মেয়ে এগিয়ে যায়, আমাদের বাঁকুড়া জেলার মানুষদের মুখ যেন উজ্জ্বল করতে পারে একদম, এবং আমাদের দেশের আমাদের বেঙ্গলের নাম যেন উজ্জ্বল করতে পারে, উজ্জ্বল করতে পারে। আর সেই উজ্জ্বল করার জন্য উজ্জ্বল এতটা করেছে যে আমি একবারে বিহার থেকে ছুটে চলে আসি দেখার জন্য, দেখো আমার মুখটা দিকে কেমন তাকিয়ে আছে, দেখো থ্যাংক ইউ, দেখো দেখো
থ্যাংক ইউ। মানে ফোন আর কম্পিউটারের মধ্যে এখনকার বাচ্চাগুলো ঢুকে বসে থাকতে চায়, তো তোমারও কি সেরকমই মন আছে এখন? না, আমার টিভিটা কার্টুন দেখতে মাঝে মাঝে ভালো লাগে, যখন খুবই বোর হয়ে যায় তখন দেখি, তাছাড়া সারাদিন আঁকতেই ভালো লাগে। আমি আমার বন্ধু বান্ধবদেরকে এবং ছোটো ভাই বোনদেরকে বলছি যে তোমরা গেম বাদ দিয়ে যেটা করতে ভালো লাগে সেটাতে বেশি মন দাও এবং সময়টা লাগাও, যাতে মা বাবার মুখ উজ্জ্বল হয়, মা বাবা খুশি হয় এবং নিজেও ভালো লাগে, নিজেরা আনন্দ পাবে, নিজেরাও যেন আনন্দ পায়। ওটা ছেড়ে যেটা ভালো লাগে সেটা করো। মা বাবাদের খুব ভালো করে শোনা দরকার দাদা কি বলছে। সেটা বলছি, দাদার ঘরটি হচ্ছে বিষ্ণুপুর থেকে অনেকটি ভেতরে, জানলে? তাই এইরকম একটা গ্রামে থেকে পরেও কিন্তু মেয়ের জন্য যেটা করছে, সেই মেয়ে তো একবারে ওয়ার্ল্ড রেকর্ড না, কোথায় ওয়ার্ল্ড রেকর্ড করেছে, ইন্ডিয়ান বুক অফ রেকর্ড, এশিয়া রেকর্ড, অনেক রেকর্ড করেছে, এত রেকর্ড করেছে। তার পেছনে কিন্তু অবশ্যই মা বাবার সহযোগিতা আছে, মা বাবার সাথ আছে বলেই করেছে। তবে আমি জিজ্ঞাসা করবো যে এত গ্রামে থেকে পরে যে আপনার কি আক্ষেপ আছে যে আমি যদি একটা সিটিতে থাকতাম তাহলে আরও অনেক বেশি ফ্যাসিলিটি পেতাম? না, এখন সোশ্যাল মিডিয়ার যুগে এটা একটা হয়েছে যে সিটি আর গ্রামের মধ্যে তফাৎ খুব একটা নেই, তবু সিটিতে থাকলে আর একটু বেশি হতো আর কি, বিভিন্ন এক্সিবিশনে যাওয়া যায় এই ব্যাপারটা থাকতো। তবু গ্রামের থেকে কোনো এখনকার যুগে, সোশ্যাল মিডিয়ার যুগে গ্রামে থাকলেও শহরের থেকে কম কিছু নেই আর কি। গ্রামের মা বাবাদিকে বলছি, বলি তোমরা আশাহীন হও না, যদি ছেলে মেয়ের মধ্যে প্রতিভা আছে, গুণ আছে, তাহলে মনে করো না যে হায় হায় আমি যদি সিটিতে থাকতে পারতাম ছেলে আমার কত বড় হতো, মেয়ে আমার কত বড় হতো। কারণ আজকালকার যুগে ওই সব সিটি গ্রাম বলে কিছুই নাই, শুধু ইচ্ছা শক্তিটাকে প্রবল করতে হবে যে হ্যাঁ ছেলে মেয়ে যখন আছে তখন আমরা করে দেখাবো। বলি দাদা, আপনার কাছে একটা প্রশ্ন, যে এই যে মেয়ে আপনার আঁকতে ভালোবাসে সেটা যখন আপনি জানতে পারলেন, তো ওকে আরো উৎসাহিত করার জন্য আপনি কি কি করতেন? প্রথমে ওই কোনো কিছু স্টিল লাইফ করাতাম, মানে হয়তো ব্রাশটা রেখে দিতাম, বলো ব্রাশটা দেখে দেখে আঁক, গ্লাসটা রেখে দিতাম, বলো গ্লাসটা দেখে দেখে আঁক। তখন বয়স কত ছিল? তখন 3-4 বছর বয়স। বাপরে, দেখো 3। তারপরে আপনার ওই কানের দুজনে কম্পিটিশন হতো, কানের কে ভালো ডিজাইন করতে পারে, কত রকমের ডিজাইনের কানে, তারপর চেয়ার হলো দুজনের, মানে কত এইটা, হ্যাঁ এইটা এইটা কিন্তু এইটা কিন্তু বাবা মাদের মানে শেখার জায়গা, যে শুধুমাত্র ভালোবাসে বলে শুধু ঠেলে দিলাম উৎসাহ, যাও যাও করো করো, এটা না, তার মধ্যে তোমাকেও পরিশ্রম দিতে হবে, বাবা মাকেও পরিশ্রম দিতে হবে। যে কম্পিটিশন ব্যাপারটা বাচ্চারা কিন্তু ভীষণ ভালোভাবে নেয়, যে আমি বাবাকে হারাতে পেরেছি, আমি মাকে হারাতে পেরেছি, সেই ব্যাপারটা উনি করতেন। এটা কিন্তু বাবা মারা শিখে রাখো কৌশলটা। তারপর সিনারি, বিভিন্ন রকমের সিনারি, তারপর পাহাড় কে ভালো আঁকতে পারে, কে ভালো হার রাখতে পারে দুজনের মধ্যে, কত রকমের নাকের হয়, কত রকমের কানের হয়, তারপর বিভিন্ন রকমের সিনারি, প্রাকৃতিক দৃশ্য, এইসব দুজনে কম্পিটিশন হতো। তারপরে যেখানে যেখানে কম্পিটিশন হতো সেই খবরগুলো রাখা, মেয়েকে সাথে করে নিয়ে যাওয়া, এগুলো পরে, অনেক পরে তো কম্পিটিশন, অনেকে অনেক বাবা মা আছে নিজেদের অফিসের নিজেদের কাজের দোহাই দিয়ে বা সন্তানকে নিয়ে যেতে চায় না। হ্যাঁ, তো অনেক জায়গায় কলকাতা দীঘা অনেক জায়গাতে কম্পিটিশনে নিয়েছি একে, তারপরে এই বাঁকুড়া জেলা, বাঁকুড়া, তালডাংরা, এর পাশাপাশি হুগলি ডিস্ট্রিক্ট, অনেক জায়গাতে মেয়েকে নিয়েছি কম্পিটিশনে। হ্যাঁ, এইগুলো কিন্তু বাবা মাদের অবশ্যই শোনা দরকার, যে বাবা মারা মনে করে যে নিজের কাজটাই বড়, ছেলে মেয়েরা চলে যাক। যদিও এখনকার বাবা মারা অনেক সচেতন, সবাই এরকম মনে করে না, তাও কিছু কিছু আছে, কিছু কিছু আছে যারা ছেলেকে মেয়েকে ওই টিউশন পড়ানোটুকু কোনো রকমে নিয়ে যায়, তারপরে ওই নাচ গান আঁকা এগুলোতে খুব বেশি জোর দেয় না। আমি বলবো যে এই মেয়েকে দেখে পরে কিন্তু সবারই আমাদের শিক্ষা নেওয়া উচিত, এইটুকু মেয়ে যদি এত সুন্দর আঁকতে পারে, এক একটা ছবি এ বলে আমায় দেখ, তো ও বলে আমায় দেখ, একটা ছবি তো যদি কেউ খুঁত বার করে দেয় তো আমি বলবো। হ্যাঁ, তো সেই মেয়েকে দেখে পরে সবারই কিন্তু শিক্ষা নেওয়া উচিত যে না, আমাদের সন্তানদেরও আমরা এইভাবে সহযোগিতা করতে পারি। আমার একমাত্র নাতনি, একমাত্র ছেলের একমাত্র মেয়ে, তো ও এত খুঁতখুঁতে, ও মানে হয়তো ওর স্যার বলছেন যে হ্যাঁ এই আঁকাটা খুব ঠিক হয়ে গেছে, ঠিক, তো ও বলবে না হয়নি, সেটা বের করবে না কারো কাছে, যে ওটা আমার হয়নি এখনও, ওটা আবার করতে হবে। আর সব সময় আঁকছে, ওকে ডাকলে সে একটু বিরক্ত হয় আঁকার সময়, সে আঁকছে, মানে আঁকাতে এত মন ওর, ভীষণ মন আঁকাতে। তো ওর মা কি রাত জেগে আঁকে নাকি? হ্যাঁ, রাত জেগে আঁকে, কত রাত পর্যন্ত জেগে আঁকে, এমনকি এবারে হয়তো 10টা বেজে গেছে, 10:15, আমি বলছি দেখ আমি এবার ঘুমো, আমার কাছে শোয়, আমি বলছি আমি ঘুমোবো দেখ না, তখন তাহলে ও তখন নিচেটা একটা কিছু মেলে নিচেটায় বসেই আঁকতে রইলো। আচ্ছা, ও এত আঁকার নেশা, ভীষণ নেশা ওর আঁকাতে, মানে ওর কোনো বিরক্তি নাই কোনো দিন, ও এত ছোটোর থেকে আঁকতে আঁকে যে আমার মনে হয় যে ওর পূর্ব জন্মে মনে হয়ে গেছে, আমি একটু বিশ্বাস করি বলে বলছি আর কি, কেউ হয়তো বিশ্বাস করে না, আমি করি ওটা যে ও গত জন্ম থেকে আঁকা। তোমার মনে হয় না যে এই যে রাত জেগে আঁকছে যে না আমার চোখগুলো না? আমার তো মনে হয়, আমি সেদিন বলছি আমি হ্যাঁ, ও একদিন ও সে পুরী বেড়াতে যেয়ে চশমা পড়েছে, আমি তুই কি চোখ খারাপ হয়ে গেছে নাকি? বলছে না আমি স্টাইলের জন্য পড়েছি, তো না চোখ ঠিক আছে। না ঠাকুমা, চিন্তাটা একবার দেখো, না দিন একটা স্টাইল করছে সেখানে, ঠাকুমা ভয় পেয়ে যাচ্ছে ওই চোখগুলো কি হয়ে গেল বোধ হয়। হ্যাঁ, এত তার আঁকাই না, এত আঁকাই নেশা, উৎসাহ দাও। হ্যাঁ, আমি উৎসাহ দিই ওকে আঁকার, যে ও খুব আঁকার, ওর কাছে বসে থাকে, ওর কাছে আমি বসে থাকি সবসময়, ও আঁকে আর আমি বসে থাকি, পা মিলে একটু নড়া চলবে না, নড়ে দিচ্ছ, একটু নিঃশ্বাস নেওয়া চলবে না, চুপচাপ স্থির হয়ে বসে থাকতে হবে। আমার দাদু থাকলে খুব খুশি হতো,
আমাকে সব সময় বলতো যে তোকে কলা ভবনে ভর্তি করব, তুই আঁকা নিয়ে এগিয়ে যাবি, আর দাদু আমার আঁকাতে খুব উৎসাহ দিত। দাদু তার 2.5 বছর আগে মারা গেছে, তখন তো অতটা পারেনি, তো তবু খুব আনন্দিত, মানে বুঝতে পারতো আর কি যে খুব ভালো পারবে, তখন এগুলো দেখলে খুবই খুশি হতো, কিন্তু তখন অত পারতো না, তাতেই ওর খুব খুব খুশি। হ্যাঁ, সবসময় মানে দাদু পুরোপুরি উৎসাহ দিয়েছেন, পুরোপুরি দাদুর একটা স্বপ্ন ছিল যে শান্তিনিকেতনে নাতনিকে ভর্তি করবে। হ্যাঁ, অনেকবার বলেছে ওকে দাদু, তাহলে সেই স্বপ্ন তো পূরণ করতে হবে। হ্যাঁ দাদু, সেই স্বপ্ন তো পূরণ করতে হবে নাকি? হ্যাঁ করবো। করবে, যাবে শান্তিনিকেতনে? দেখো ঠাকুমা আজ কাঁদছে তোমার জন্য, আনন্দের কান্না এটা, আনন্দে আজ কাঁদছে তোমার জন্য। তাহলে সবার মুখ উজ্জ্বল করতে হবে, অনেক দায়িত্ব তোমার, বুঝেছো? বুঝতে পারি, ও আমার কাছে সই তো আসে লাগে না। দেখো মেয়ে কাঁদে, কাজও করছে না, ওইখান সেজন্য খেতে হবে এরকম, তবে কি এরকম গলার জোর বেরোবে? বোঝো অত্যাচার চলছে আমাদের উপর, দেখো আমরা বুঝতেও পারিনি যে এরকম অত্যাচার হবে। তুই আয় এদিকে মুখ ঘুর। আমাদের একটাই হাতিয়ার হচ্ছে গলার কণ্ঠ, সেটা জোর দিতে হবে, জোর দিয়ে কথা বলতে হবে, কনফিডেন্স থাকবে, নিজের কনফিডেন্স থাকবে। এই যে বারবার এদিকে চোখটা যাচ্ছে, ওটা ছেড়ে দিতে হবে, মায়ের হাতিয়ার ছেড়ে দিতে হবে। আমি এখান থেকে কাছের জল দেখো সুন্দর, তোমরা লাইফ ভাই জানেন যে দিদি মিষ্টি আর গাছ এই দুটোর পোকা, ওই জন্য ওগুলো নিয়ে যাচ্ছি আমি, এখানে আমি পাটনায় গিয়ে লাগাবো। কাজ করে দাও, তারপরে দেখবে তুমি কোথা থেকে কোথায় চলে গেছো, তারপরে তুমি গলার জোর সঙ্গে বলবে যে ইয়েস আই ডিড ইট। টাটা আসো, আসো আসি। হ্যাঁ টাটা, বাই বাই। হ্যাঁ হ্যাঁ কৃষ্ণ, হ্যাঁ হ্যাঁ খুব ভালো, আমাদের বাপ কথা করবো। হ্যাঁ।